হজরত সামর আবনে জুন্দুব রাদি আল্লাহ তালন বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আমি এক ব্যক্তিকে দেখেছি তার মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে পাথর দিয়ে তার মাথার মধ্যে সজরে মারা হচ্ছে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার পাথরটা করি আনতে আনতে তার মাথা ভালো হয়ে যায় আবার তার মাথার মধ্যে মারা হয় আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই রকম থেকে মারা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কারণ কি দুইটা কারণ এক নাম্বার ওই ব্যক্তি কোরআন শিখেছিল সে কোরআন পরিত্যাগ করেছিল দুই নাম্বার সে ফজরের সালাত আদায় না করে ঘুমিয়েছিল যে ব্যক্তি ফজরের সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে তার মাথার মধ্যে পাথর মারা হবে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার যখন ওই ফেরেস্তা এই পাথরটা কুড়িয়ে আনতে যাবে তখন ইতিমধ্যে মাথা ভালো হয়ে যাবে আবার মাথার মধ্যে মারা হবে কেয়ামত পর্যন্ত এমন মারতেই থাকবে সহি বুহারি শরীফের এক হাজার একশো তেতাল্লিশ নম্বর হাদিস হজরতে সামরে চন্দুবরাদি বলেন রসুলি পাক সাল্লাহ এই কথা বলেছেন আজকে জোহর পড়া হয় আসরও পড়ে বা গরিবের সালাত আদায় করে মাঝে মাঝে এসাও পড়ে কিন্তু এমন বান্দা আছে সপ্তাহ চলে যায় মাস চলে যায় ফজরের সালাত আদায় করে না অথচ বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালে সাল্লাম বলেন যে ব্যক্তি জামায়াতের সাথে ইশারা সালাত আদায় করবে অর্ধেকরা আদ্দারি নফল সালাত আদায় করবার সমান সোয়াল্লাহ দিয়ে দেবে আবার যে ব্যক্তি ফজরের সালাদ জামাতে আদায় করবে অর্ধেকরাত সালাত আদায় করবার সমান সোয়াব দেওয়া হবে আর যে ব্যক্তি ফজর এবং ঈশার সালাত জামাতে আদায় করবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করবে সমান সব আমল নামে দেওয়া হবে আশ্চর্য সালাত আদায় করতে কতক্ষণ সময় লাগে আর একটা গান শুনতে যতক্ষণ সময় লাগে চার রাকাত ফরজ সালাত আদায় করতে এত সময় লাগে না ঘন্টার পর ঘন্টা আপনি খেলাধুলা করতে পারেন ঘন্টার পর ঘন্টা গান শুনতে পারেন ঘন্টার পর ঘন্টা গল্প শুনতে পারেন ঘন্টার পর ঘন্টা নাটক দেখতে পারেন তিন ঘন্টা সময় ব্যয় করে একটা মুভি দেখতে পারেন অর্থ লস হয় টাকা লস হয় সময় নষ্ট হয় চোখ নষ্ট হওয়া বিভিন্ন ক্ষতি হয় যাহার নামের কারণ হয় অথচ যেই সালাত আদায় করলে অন্তরে প্রশান্তি লাভ হয় দেহের একটু এক্সারসাইজ হয় বর্তমান বিজ্ঞান বলে সবচাইতে বড় ব্যায়াম হলো সালাত আদায় করা অথচ সালাতের মধ্যে আর কত রয়েছে প্রশান্তি রয়েছে দেহের জন্য কল্যাণ রয়েছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি খুশু খুদুর সাথে সালাত আদায় করে আল্লাহ কোনোদিন তার রিজিকের সংকট অভাব দেখা দিবে না আল্লাহ তার রিজিকের অভাব দিবেন না এই জন্য ফজরের সালাত কেউ ত্যাগ করবেন না এখন ফজের সালাদ মিস না হওয়ার জন্য একটা কাজ করতে হবে কাজটা হলো প্রতিদিন ইশারা সালাত আদায় করে সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়বে সম্ভব হলে ইশারা সালাতের আগে খাবার খেয়ে নেবেশ পাক সাল্লাহ সাল্লাম অধিকাংশ সময় ইশারা সালাতের আগে খাবার খেয়ে নিতেন ইশারা সালাত আদায় করে শুয়ে পড়তেন ঘুমিয়ে যেতেন বিশ্বনবী মোহাম্মদ মুহাম্মদুর সাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি ঈশার সালাদ আদায় করে দ্রুত ঘুমিয়ে পড়বে আল্লাহ তালা তাকে তাহাজ্জুদের সময় জাগিয়ে দেবে তার জন্য ফজরের সালাত আদায় করা সহজ হয়ে যায় আরেকটা সুন্নাত বলে দেই বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আতায়তামু উজু উজুআকালিস সালাদ সুম্মা তাজি আলা আইমান যখন তোমরা ঘুমোতে যাবে সালাতের মতো ওযু করবে এবং তোমরা ডান কাত হয়ে শুয়ে পড়বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য হাদিসে যে ব্যক্তি ওযু করে ঘুমায় আল্লাহ পাক তার জন্য নিরাপত্তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় ওই ফেরেশতা ফজর পর্যন্ত তাকে পাহারা দেয় নিরাপত্তার জন্য এই জন্য ওযু করে ঘুমাবেন সর্ব অবস্থায় পবিত্রতা অর্জন করবার চেষ্টা করবেন এই জন্য বোখারে শরীফের এক হাজার একশত তেতাল্লিশ নাম্বার হাদিস থেকে বলছিলাম সামন একটা বলেন বিশ্বমে বলেছেন যে ব্যক্তি ফজরে সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে তার মাথার মধ্যে পাথর মারা হয় একটু আঘাত লাগে সহ্য করতে পারি না ছোট্ট একটা কাটা যদি দেহের মধ্যে প্রবেশ করে আমরা সহ্য করতে পারি না আর বিশাল এক পাথর যখন মারা হবে কি করে সহ্য করবে এই জন্য অনুগ্রহ করে বলছি কেউ ফজরে সালাত কাজা করবেন না শুধু ফজলের সালাদ কেন কোনো সালাদ কাজা করবেন না আল্লাহ পাক আমাদেরকে জামা সাথে সালাদ গুলো খুশু খুচুর সহিত ভাবে রসুল যেরকম শিক্ষা দিয়েছে ওই রকম আদায় করবার তৌফিক দান করেন